আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে যদি একদিন ঠিক রেখে আমল করতে পারেন। এটা বেশ লম্বা চূড়া কোনো আমল নয়, একদম সংক্ষিপ্ত। তো সংক্ষিপ্ত আমলের উপর আপনাদের একদিনও যদি সংক্ষিপ্ত থাকে তাহলে তো কিছু করার নাই। আর যদি এরকম মনে করেন যে আমল সংক্ষিপ্ত হতে পারে কিন্তু একদিন দৃঢ় রাখলে সংক্ষিপ্ত আমলে অনেক বড় কাজ হবে, তাহলে ইনশাআল্লাহ আপনারা এটা করতে পারেন। আমল সংক্ষিপ্ত হলেও যে ইসিম আপনাদের সামনে বলবো, ইসিমটা অত্যন্ত বড়, কারণ আল্লাহ তাআলার সিবতি নামের মধ্যে একটি সিবতি নাম, আর আল্লাহ তাআলার প্রতিটি সিবতি নামের এক একটি নামের একাধিক ফজিলত রয়েছে। এটা অবশ্যই আপনারা সবাই স্বীকৃতি দিবেন। তো আজকের যে সিবতি নাম সেটা হচ্ছে ইয়া মুকদ্দিমু, ঠিক আছে? ইয়া মুকদ্দিমু এটা যদি আপনি মাত্র 9 বার পাঠ করেন তাহলে আপনি এই গুণের অধিকারী হয়ে যাবেন, অর্থাৎ আপনি কাউকে বাধ্য করতে পারবেন। তবে এটা এই কিতাবেই আছে, যদি আপনি নাজায়েজ কাজে ব্যবহার করেন তাহলে উল্টা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বাধ্য হওয়া তো দূরের কথা, উল্টা আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং বুঝে শুনে আমল করবেন। আমল যেরকম মনে করেন অপারেশন যেরকম হয়, অপারেশনের মধ্যে যদি বিন্দু পরিমাণ ভুল হয় তাহলে এটার প্রতিকার, এটার খারাপ লক্ষণও অনেক বড় হয়ে যায়। ঠিক তেমনিভাবে এটা আমল অত্যন্ত শক্তিশালী হতে পারে। এটা সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত বড় ধরনের আমল। তো এটা করতে যদি আপনি এরকম কোনো খারাপ কাজে নাজায়েজ কাজে ব্যবহার করেন তাহলে আপনি এরকম ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং বুঝে শুনে আমল করবেন। এই জন্যই আমল করার ক্ষেত্রে অনুমতির প্রয়োজন হয়। অনুমতি এই জন্য লাগে যে আপনি এটা যে করবেন, অনেকে তো আছে অবৈধ কাজকে বৈধ মনে করে, বোঝানোর পরেও বুঝ মানে না, এরকমও গার্ডতেরা আমাদের কাছে অনেক আসে, ঠিক আছে? তো আপনি যে এটা করতে চাইতেছেন, আপনি কি জানতেছেন? আপনি হয়তো এটা হতে পারে অবৈধ কাজকে আপনি বৈধ মনে করতেছেন, আপনার সেন্সে কাজ করতেছে না, অর্থাৎ যেটা আপনার সামনে আসছে আপনি মনে করতেছেন এটাই আপনার লাগবে, সেই জন্য অবৈধকে আপনি বৈধ মনে করতেছেন। ওইরকম হলে তো কোনো কিছু করার নাই। সেই জন্য অনুমতির প্রয়োজন হলে যার কাছ থেকে আপনি অনুমতি নেবেন সে বুঝবে এটা অবৈধ নাকি বৈধ। তো যাই হোক, সেটা আপনি ভালো করে বুঝে শুনে আমল করবেন। বৈধ কাজের জন্য আমল করবেন, অবৈধ কাজের জন্য যদি করেন তাহলে নিজে যদি ক্ষতিগ্রস্ত হন এটার জন্য কেউ দায়ী নয়, ঠিক আছে? তো ইয়া মুকদ্দিমু এটা আপনি যে কোনো সময় আপনি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নাই। মিষ্টি জাতীয় কোনো জিনিসের উপর আপনি এটা মাত্র 9 বার পাঠ করে আপনি যাকে খাওয়াবেন, পানি জাতীয় যদি হয় যাকে পান করাবেন, আর খাদ্যবস্তু যদি হয় তাহলে যাকে খাওয়াবেন, ইনশাআল্লাহ সে আপনার বাধ্য হবে যদি একদিন ঠিক রেখে আপনি আমল করতে পারেন, ঠিক আছে? তো আমলটি অত্যন্ত সহজ, এটা আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন। দৃঢ় একদিন নিয়ে আমল করবেন তাহলে অবশ্যই ফল পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।